মুক্তি পেয়েছে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার থ্রি সিনেমাটি। তবে টাইগার সিনেমাটি মুক্তির পরে হলের ভেতরে তাণ্ডব চালিয়েছেন সালমান ভক্তরা এবং এটি নিয়েও মামলাও হয়েছে। তো সালমান ভক্তরা এমন কি ঘটনা ঘটিয়েছে এবং কি তাণ্ডব ঘটিয়েছে যেটির ফলে মামলা হয়েছে, এ নিয়ে কিন্তু গণমাধ্যমে সংবাদ প্রকাশও হয়েছে। তো সালমান ভক্ত বলি বা শাহরুখ ভক্ত বলি, এরা বরাবরই সালমান খান মানেই হচ্ছে সালমান ভক্তরা অতিরিক্ত উৎসাহ উদ্দীপনা। আবার শাহরুখ খানের ব্যাপারেও কিন্তু তাই। তো শাহরুখ খানের জওয়ান ছবিটি সারা বিশ্বে যেভাবে সাড়া ফেলেছে এবং ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করেছে, তারপরে কিন্তু ভাইজানের এই ছবিটি মুক্তি পেয়েছে টাইগার থ্রি। তো এই টাইগার থ্রি ছবিটি গত 12ই নভেম্বরে মুক্তি পেয়েছে এবং এই মুক্তিকে কেন্দ্র করে সালমান ভক্তরা হলে যে আসলে কি ধরনের সিচুয়েশন তৈরি করেছে ভাইজানের এই ছবিটি দেখতে এসে, তো গণমাধ্যমে আসলে কি সংবাদটি প্রকাশ হয়েছে বন্ধুরা, এই মুহূর্তে এই তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমবার দীপাবলিতে মুক্তি পেল সালমান খানের ছবি টাইগার থ্রি। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে সালমান অনুরাগীদের উত্তেজনার পারদ ছড়ছিল ছবি মুক্তির আগে থেকেই। হ্যাঁ, সালমান ভক্তরা কিন্তু একদম মুক্তির আগে থেকেই পুরো গরম করে ফেলেছিল সালমান ফ্যান ফলোয়ার যারা আছে যে ভাইজানের এই টাইগার থ্রি ছবিটি আসবে। গত রোববার সকাল থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে ভাইজানের অনুরাগীদের উদযাপনের ছবি উঠে এসেছে। এবার সিনেমা হলের ভেতরে তাণ্ডব ঘটিয়ে আলোচিত হলেন সালমান অনুরাগীরা। মহারাষ্ট্রের মালেগাঁও অঞ্চলে মোহন সিনেমা হলে সালমান ক্যাটরিনার ছবি টাইগার থ্রি দেখতে এসে অনবরত বাজি ফাটাতে শুরু করেন কিছু সালমান অনুরাগী কিংবা সালমান ভক্তরা। কিছু অনুরাগীর এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনায় হুড়ুহুড়ি শুরু হয়ে যায় হলের ভেতরেই। যেটি হয়েছে, এই ছবিটি দেখতে এসে আমরা যেটি দেখলাম মহারাষ্ট্রের মালেগাঁও যে সিনেমা হলটি রয়েছে সেখানে সালমান ভক্তরা একদম শুরু থেকেই ব্যাপকভাবে বোমাবাজি আতশবাজি এগুলো শুরু করে এই হলের সিনেমা চলাকালীন অবস্থা। কিছু অনুরাগীর এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনায় হুড়ুহুড়ি শুরু হয়ে যায় হলের ভেতরে, আতঙ্কিত হয়ে পড়ে দর্শকেরা, কারণ স্বাভাবিকভাবে একটি হল বদ্ধঘর এবং সেখানে ছবিটি চলছিল। এই যে আতশবাজি শুরু হয়ে যায় সেখানে কিন্তু সালমান ভক্তদের পাশাপাশি নীরব কিছু দর্শক ছিল, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। তারপরে অ্যাকশন দৃশ্য সালমানকে দেখা মাত্র শুরু হয় চিৎকার সঙ্গে শব্দবাজি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই পুলিশ হস্তক্ষেপ নিতে বাধ্য হয়। তারপরে মামলা করা হয়, ভিডিও দেখে আটক করা হয়েছে দুজনকে। তবে মোহন সিনেমা হলের ভেতরে বাজি ফাটানোর ঘটনায় কিছু নতুন কিছু নয়। তার মানে এই যে 12ই নভেম্বরে সালমান খান অভিনীত এবং ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার থ্রি ছবিটি মুক্তি পেয়েছে, এই মুক্তির আগে থেকে আসলে টাইগার ছবিটি মুক্তির আগে থেকে কিন্তু সালমান ভক্ত বা সালমান অনুরাগীরা কিন্তু অপেক্ষায় ছিলেন যে কবে 12ই নভেম্বর আসবে, কবে ভাইজানের ছবিটি সালমান ভক্তরা হলে যেয়ে দেখবে। ঠিক 12 তারিখে যখন এই ছবিটি মুক্তি পেল, তারপরে যেটি দেখেছি আমরা এখানে যে জায়গাটি মহারাষ্ট্রের কথা বলা হয়েছে মালেগাঁও অঞ্চলের মোহন সিনেমা হলে, এখানে সালমান ভক্তরা ছবি দেখতে এসে যখনই সালমান শাহর উপস্থিতি দেখছে স্ক্রিনে কিংবা সালমান ফাইট করছে বা রোমান্টিক সিনও করছে, তখনই সালমান ভক্তরা কিন্তু তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে যায় এবং তারা কিন্তু এই হলের ভেতরেই আতশবাজি করতে থাকে। তো এই যে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য থেকে যে এখন যে একটি কাণ্ড শুরু হয়েছে, যেটি হচ্ছে স্বাভাবিকভাবেই এটি সালমান খানের জন্য খারাপ যে তার ভক্তরা একজন হোক আর দুইজন হোক যে এই কাণ্ডকে কেন্দ্র করে গ্রেফতার হয়েছে। তো আসলে আমরা যেটি বলবো যে আসলে আমরা আমাদের ভক্তকে নিয়ে বরাবরই কিন্তু আমরা এক্সাইটেড থাকি, কারণ আমরা চাই যে আমরা যাকে ভালোবাসি তার যে কোনো সময়টিকে আমরা সুন্দরভাবে উদযাপন করার জন্য, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং অবশ্যই আমরা কিন্তু আমাদের এই এই মুহূর্তগুলোকে আমাদের উদযাপন করা উচিত। কেননা কোনো একটি সমস্যার কারণে যদি আমাদের সালমান ভক্ত, আমি বিশেষ করে আমি সালমান ভক্তদেরকে আহ্বান করবো যে আমরা সালমান খানকে ভালোবাসি, টাইগার থ্রি ছবিটি আমরা খুবই ঠান্ডা মাথায় দেখবো এবং আমাদের ভাইজানের এই ছবিটি অবশ্যই আমরা সবাই হলে যেয়ে দেখবো, তবে এমন কোনো ঘটনা
আমরা তৈরি করব না যে ঘটনার ফলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এগেনস্টে যাবে বা কোনো ধরনের পদক্ষেপ নেবে। তো বন্ধুরা, সালমান খানের এই 12 তারিখের 12ই নভেম্বরে এই ছবি টাইগার থ্রি ছবিটি মুক্তিকে কেন্দ্র করে একটি সিনেমা হলে কি ঘটনা ঘটেছে এই বিষয়টি তুলে ধরলাম। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য সবসময় অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।